আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আজ 21 মার্চ, ইংরেজি 2021 সাল। কুয়েতের গত 24 ঘন্টার কোভিড-19 টোটাল আপডেটে সবাইকে স্বাগতম। এছাড়া থাকছে মধ্যপ্রাচ্যের গত 24 ঘন্টার টোটাল অ্যাক্টিভ কেস আপডেট। আলহামদুলিল্লাহ, গত 24 ঘন্টায় আজও নতুন করে রেকর্ড সংখ্যক কোভিড-19 চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে যায়, যার সংখ্যা ছিল 1331 জন। আর এটা নিশ্চিত করেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা, যার মধ্যে বাংলাদেশি, কুয়েতি এবং বিভিন্ন দেশের প্রবাসীরা ছিলেন। টোটাল সুস্থতার সংখ্যা পৌঁছালো 2,03,539 জন। গত 24 ঘন্টায় কুয়েতে নতুন করে টেস্ট করা হয় 7,072 জনের। টোটাল টেস্টের সংখ্যা 19,67,210 জন। আর গত 24 ঘন্টায় টেস্ট থেকে নতুন করে 1,192 জন আক্রান্ত নিশ্চিত করে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়। টোটাল আক্রান্তর সংখ্যা পৌঁছালো 219,125 জন। গত 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থা থেকে নতুন করে আজ রেকর্ড সংখ্যক মৃত্যু নিশ্চিত করে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃতের সংখ্যা 11 জন। টোটাল মৃতের সংখ্যা পৌঁছালো 1,226 জন। বর্তমান কুয়েতের অ্যাক্টিভ কেস 14,360 জন এবং বর্তমান আইসিইউতে 232 জন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরাবিয়া 3,999 জন বর্তমান অ্যাক্টিভ কেস, কাতার 7,022 জন অ্যাক্টিভ কেস, বাহরাইন 12,985 জন অ্যাক্টিভ কেস, ইউএই, সংযুক্ত আরব আমিরাত 16,221 জন অ্যাক্টিভ কেস এবং ওমান 10,078 জন অ্যাক্টিভ কেস। কোভিড-19 পরিস্থিতির প্রতিদিনই চরম অবনতি হচ্ছে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সব দেশে। সবার প্রতি অনুরোধ থাকবে, আপনি আপনার অবস্থান থেকে স্বাস্থ্য নির্দেশনা পালন করুন, নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। আক্রান্ত প্রতিদিন প্রকাশ করছে প্রতিটি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। মনে রাখবেন, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বা গভর্নমেন্টের দৃষ্টিতে একটি সংখ্যা। সেই সংখ্যার হিসেব না করে বা সেই সংখ্যার দিকে না তাকিয়ে আমরা আমাদের অবস্থান থেকে যদি কোভিড-19 পরিস্থিতিতে নিজে সতর্ক হই, সচেতন হই, তাহলে অনাগত এই ব্যাপার থেকে আমরা নিজেকে নিরাপদে রাখতে পারি। মনে রাখবেন, আপনার আশপাশে আমাদের যারা মুরব্বী বা দীর্ঘদিন অসুস্থতা ভোগ করছে তাদের খবর রাখে। মানুষ মানুষের জন্য, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। প্রতিটি পরিবার জানে যে দুর্ঘটনার শিকার হয়, কাজেই আমরা যখন বাসা থেকে বের হব সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব, একান্তই প্রয়োজন ছাড়া এখানে সেখানে যাওয়া থেকে বিরত থাকব। আর যে দেশে অবস্থান করছি না কেন, সে দেশের আইন মেনে চলব। বিশেষ করে আপনারা জানেন যে মাস্ক ব্যবহারের জন্য বা মাস্ক ব্যবহারের বিধিনিষেধ নিয়ে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই বিভিন্ন আইন কার্যকর রয়েছে। বা আপনারা দেখছেন রিজওয়ানুল আবিদ। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে দিবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ।